ইনস্টাগ্রামের রিলস ভিডিওকে একসাথে দুটো অ্যাকাউন্টে কিভাবে পোস্ট করতে হয় আজকের এই ভিডিওতে শিখিয়ে দেব। তো তার জন্য কি করতে হবে, তোমাকে তোমার প্রোফাইলে আসতে হবে এবং নর্মালি রিলস ভিডিও যেভাবে পোস্ট করে এই যে প্লাস আইকনটা রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাকে এই রিলস অপশনটা চুজ করতে হবে এবং তোমার পছন্দের ভিডিওটাকে বেছে নিতে হবে। ক্লিক করার পর এখানে যদি কোনো টাইটেল লিখতে চাও লিখে দিবে, যদি হ্যাশট্যাগ দিতে চাও দিয়ে দিবে। কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে যেটা দেখাতে চাইছি, অর্থাৎ একসাথে কীভাবে দুটো অ্যাকাউন্টে পোস্ট করতে হবে, সেটা করার জন্য কী করবে, এই যে ট্যাগ পিপুল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে অনেকে কিন্তু কী করে, এই অ্যাড ট্যাগ অপশনে ক্লিক করে দেয়। এখানে কিন্তু করলে হবে না, তোমাকে কী করতে হবে, পাশে দেখো ইনভাইট কলাবরেটার্স নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। আর ক্লিক করলে কিন্তু একটা সার্চ বার ওপেন হয়ে যাবে। তো এখানে কি সার্চ করবে, তোমার বন্ধুর কোনো অ্যাকাউন্টের ইউজার নেম, বা তুমি যদি নিজের আরেকটা অ্যাকাউন্টে একসাথে পোস্ট করতে চাও তাহলে সেই অ্যাকাউন্টের ইউজার নেমটা সার্চ করবে। তো আমি এখানে আমার বন্ধুর বা আমার আরেকটা অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের ইউজার নেমটা সার্চ করছি। এখানে লিখে দিচ্ছি BM কার্টুন, এটা লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো এটা লেখার পরে এখানে কিন্তু আমার ওই অ্যাকাউন্টটা চলে এসেছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু নিচে শো করছে আমার ওই অ্যাকাউন্টটা যেটাতে আমি এই রিলসটা পোস্ট করতে চাইছি, অর্থাৎ যে আইডি থেকে দেখাচ্ছি সেই আইডিতেও পোস্ট হবে, আর এই যে BM কার্টুন যে আইডিটা রয়েছে এখানেও পোস্ট হবে। তো এখানে নামটা চলে এসেছে, এবার কি করব, ওপরের এই টিকমার্কে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে ফাইনালি দেখো এখানে কিন্তু ট্যাগ পিপুলের পাশে কিন্তু আমার ওই আইডির ইউজার নেমটা চলে এসছে। দিয়ে কি করবে, ফাইনালি এই শেয়ার বাটনে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু নর্মালি রিলস ভিডিও যেভাবে পোস্ট হয় সেটা কিন্তু এখানে পোস্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার রিলস ভিডিওটা পোস্ট হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু একটা ইউজার নেম বা একটা অ্যাকাউন্ট শো করছে, এখানে কিন্তু দুটো অ্যাকাউন্ট শো করছে না। তার কারণ রয়েছে, সেটা দেখানোর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে যেই অ্যাকাউন্টে তুমি কলাবরেট করলে বা যেই অ্যাকাউন্টটা অ্যাড করলে সেই অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। অর্থাৎ তুমি যদি তোমার বন্ধুর অ্যাকাউন্টের সাথে করতে চাও বন্ধুর অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। তো বর্তমানে আমার আরেকটা আইডি রয়েছে, সেই আইডিটা আমি ওপেন করছি। তো আমার আরেকটা আইডি ওপেন করেছি এবং ওপেন করার সাথে সাথেই দেখো মেসেঞ্জারে কিন্তু একটা আইকন চলে এসছে বা নোটিফিকেশন চলে এসছে, এখানে ক্লিক করব। আর ক্লিক করার পরেই দেখো আমার ওই অরিজিনাল আইডি থেকে কিন্তু এখানে একটা মেসেজ চলে এসছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফাইনালি তোমাকে কি করতে হবে, এই অ্যাকসেপ্ট অপশনটাতে ক্লিক করতে হবে। আর ক্লিক করলেই কিন্তু দেখো ফাইনালি আবার অ্যাকসেপ্টে ক্লিক করলে কিন্তু তোমার এই আইডিতেও তোমার ওই রিলসটা পোস্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুটো অ্যাকাউন্ট শো করছে, মিস্টার বীরেন্দ্র আর BM কার্টুন দুটো একসাথে কিন্তু শো করছে। তো চলো এবার আমি আমার অরিজিনাল আইডিতেও দেখি যে ওখানেও দুটো আইডি শো করছে নাকি। তো আমার অরিজিনাল আইডিটা ওপেন করেছি এবং এই রিলস অপশনে ক্লিক করব। তো দেখো এখানেও কিন্তু সেই দুটো ইউজার নেম শো করছে। আর এইভাবে কিন্তু তুমি তোমার একটা রিলস ভিডিওকে দুটো অ্যাকাউন্টে বা তুমি তোমার বন্ধুর অ্যাকাউন্টেও একসাথে পোস্ট করতে পারবে। আর এতে কী হবে, তোমার রিলস ভিডিওতে দ্রুত ভিউ আসবে, দ্রুত ভাইরাল হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।